গতকাল যেটা হয়েছে এই রান্নাটা কমপ্লিট করার পর যখন আমি খাইতে বসছি প্রথমবার মুখে দেওয়ার পর আমার শুধু একটা কথাই মনে হয়েছে দিন জানা সত্ত্বেও কেন এই রেসিপি আমি ট্রাই করি নাই এত সিম্পলের মধ্যে এত টেস্টি একটা খাবার এটা ট্রাই করলেই বুঝবেন তো আমি এখানে দুইটা ডিম বাটির মধ্যে ভেঙে নিলাম নেওয়ার পরে এখানে একটু লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণটা টেস্ট বুঝে দেবেন আর লবণ এবারে কিন্তু দিতে হবে পরবর্তীতে আর অ্যাড করতে হবে না তো ওটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে একটু বাটার দিলাম বাটারটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কমই দেবেন এরপর বাটারটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে সাইড দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভেতরে কাঁচা কাঁচা অংশগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চুলার তাপমাত্রা কিন্তু একেবারে মিডিয়াম টু লো এর দিকে রাখতে হবে মানে ডিমটা কোনোভাবেই যেন ওভার কুকড না হয়ে যায় ডিম যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় তাহলে বুঝবেন যে এই রেসিপির আসল টেস্ট চলে গেছে মানে কোনো মতেই ডিমটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে ভেতরে সফটনেসটা চলে যাবে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে আমি এটা তুলে আলাদা করে রেখে দিলাম এবারে আমি হচ্ছে একটা চপিং বোর্ডের মধ্যে কয়েক কোয়া রসুন নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নেব এখানে পাঁচ কোয়া রসুন আছে দুইটা ডিমের জন্য পাঁচ কোয়া রসুন ঠিক আছে বেশি দিলে আবার রসুনের স্মেলটা বেশি আসবে তো এবারে রসুনটা কেটে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু বাটার দিয়ে দিলাম এবারও বাটারের পরিমাণ একটু বেশি হয়ে গেছে কোনো সমস্যা নাই বাটার দিয়ে যেটাই রান্না করি আমার কাছে খুব ভালো লাগে এরপর রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করে ভেজে নিলে রসুনের স্মেলটা সুন্দর আসে তো আমার এটা ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে আমের মধ্যে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম আর লবণ কিন্তু এখানে আর দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু আগেই বলেছিলাম এরপরে হাফ চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যদিও কর্নফ্লাওয়ারের কোনো এক্সট্রা মানে ফ্লেভার নাই তারপরেও একটু ভেজে নিলে ভালো হয় আর কি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে প্রায় এক চামচের কাছাকাছি পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন যার যার টেস্ট অনুযায়ী দেবেন আমার একটু স্পাইসি খেতে ভালো লাগে যে কারণে একটু বেশি করে আমি দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে হচ্ছে আমি একটা ম্যাগি মশলা একটুখানি এর মধ্যে দিবো পোড়াটা দিবো না প্রায় অর্ধেকের মতো আর কি দিয়ে দিলাম আর কি দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবারে কাজ কিন্তু শেষ এবার আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সে ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পরে এটাকে আরেকটু সময় রান্না করে নামিয়ে নিতে হবে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নাই কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে কর্নফ্লাওয়ার দেওয়া কোনো কিছু কিন্তু খুব জলদি করে জমাট বেঁধে যায় আর এটা চুলায় থাকতে যেরকম গ্রেভিনেস বোঝায় এটা কিন্তু চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি হার্ড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এ পর্যায়ে এসে এটাকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু বেশি জমাট বেঁধে যাবে এই ডিশটাকে মাল্টিপারপাস ডিশ বলা যায় এটা এমনি খেতে যেরকম মজা লাগে ঠিক তেমনি পোলাও ফ্রায়েড রাইস চাউমিন পরোটা যা কিছু আছে এই ডিশটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়